আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমকে জমাদসিত ইজি প্লাস এন্ড নোট এন্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলে আলোচনা বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2020 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এমকে জমাদসিত অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ। প্রোফেসর ফর্ম অ্যাপ্লিকেশনে বিশ্বকে সাফল্য 100% কমন পড়ে এই হ্যান্ডনোট থেকে, কারণ এই হ্যান্ডনোটে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ে ফরম্যাটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যা সমাধান। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ দ্রষ্টব্য আমাদের বিষয়কে সফল পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলের আবিষ্কার ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবের লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ, তাই স্বপ্ন বাস্তবায়নে আপনি আমাদের সাথেই থাকুন। ইউটিউবে যে এম কে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লেলিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বাছাই করে নিন। এবার চলুন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি। সিলেবাস পেপার কোড 24-25-13 অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু। এই সিলেবাস দেওয়া হয়েছে মোট 12টি অধ্যায়, দুইটি সেকশনে ভাগ করা হয়েছে। সেকশন এ এখানে 6টি অধ্যায় আছে, সেকশন বি এখানে 6টি অধ্যায় দেওয়া হয়েছে। ভালো ফলাফলের জন্য প্রথমেই এই 12টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10টি অধ্যায় বাছাই করে নিতে হবে। তো অধ্যায় 10টি আমরা দেখে আসি। প্রথমে সেকশন এ, এখানে আমাদের ইম্পর্টেন্ট অধ্যায় অধ্যায় নম্বর 1, 2, 3, 4, 5 এবং 6। এই 6টাই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে গাণিতিক প্রবলেম প্রতি বছরই আসে। সেকশন বি থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের 9, 10, 11, 12, এই 4টি। থিওরি প্রশ্ন সমাধান না করাই ভালো, গাণিতিক প্রবলেম সমাধান করলে নাম্বার বেশি পাওয়া যায় এবং এ প্লাস পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আসুন, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এবার আসি বিগত সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে নতুন এই সিলেবাসে। 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে। এক নজরে দেখার জন্য আমি একটা তালি আবিষ্কার করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। তখন 1 নম্বর অধ্যায় এখানে একটা তালি করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকে 3 পার্টে কেমন প্রশ্ন আসে, যেমন পার্ট এ, বি এবং সি। বিগত প্রশ্নগুলো সব আমি এখানে সংকেত দিয়েছি। যেমন 13 সালে এ পার্টে আসছিল মাত্র 2টা ছোট প্রশ্ন, 14 সালে আসছে 3টা, 15 সালে 2টা, 16 সালে 4টা, 17 সালে 1টা, 18 সালে 3টা প্রশ্ন এসেছে, 19 সালে মাত্র 1টা প্রশ্ন এসেছে। তাহলে 20 সালে কয়টা আসতে পারে, 2 অথবা 3টা এখান থেকে এ পার্টের প্রশ্ন আসতে পারে। ঠিক, এবার আসুন বি পার্টে। অধ্যায় থেকে প্রতি বছরেই একটা করে প্রশ্ন আছে, অর্থাৎ 20 সালে আপনার জন্য একটা প্রশ্ন এখান থেকে 100% থাকবে, 1 নম্বর অধ্যায় থেকে বি পার্ট। এবার সি পার্টে প্রতি বছরে এই অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকে 10 মার্কের। তাহলে 2020 সালে আপনার জন্য এখানে 100% একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 1 নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম। এবার 2 নম্বর অধ্যায় আছে। 2 নম্বর অধ্যায়ে এ পার্টে 13 সালে আসছিল একটা ছোট প্রশ্ন, 14 সালে একটা, 15 সালে একটা, 16 সালে একটা, 17 সালে একটা, 18 সালে একটা, 19 সালে একটা। তার মানে 20 সালে আপনার জন্য এখান থেকে একটা এ পার্টের ছোট প্রশ্ন থাকবে। বি পার্টে 13 সালে একটা প্রশ্ন এসেছিল, 14 সালে আসেনি, 15 সালে আসছে, 16 সালে আসেনি, 17 সালে আসছে, 18 সালে আসেনি, 19 সালে আসেনি। তাহলে 20 সালে একটা প্রশ্ন এখান থেকে বি পার্টে থাকবে। সি পার্টে প্রতি বছরে এখান থেকে একটা প্রশ্ন আসে, অর্থাৎ 20 সালেও আশা করি এখান থেকে এক সেট প্রশ্ন আপনি পাবেন। 3 নম্বর অধ্যায় তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হোল্ডিং কোম্পানি, বিজনেস কমিউনিকেশন আলাদা করা হয়েছে। 3-1, 3-2, 3-1 দেখেন এবার থেকে প্রশ্ন আসছে 13 সালে 3টা, 14 সালে 2টা, 15 সালে 2টা, 16 সালে 2টা, 17 সালে 3টা, 18 সালে 4টা প্রশ্ন আসছিল ছোট প্রশ্ন এবার, আর 19 সালে মাত্র 1টা আসছে, আবার 20 সালে তাহলে 3টা অথবা 4টা এখান থেকে আসবে ইনশাল্লাহ এপারে। বি পারে 13 সাল 14 সালে আসেনি, 15 সালে থিওরি এসেছিল, 16 সালে থিওরি এসেছিল তাদের থেকে, 17 সালে আসেনি, 18 সালে থিওরি এসেছিল, 19 সালে আসেনি, 20 সালে বি পার্টে এক সেট থিওরি প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে। থিওরিগুলো আমি এখানে টি দ্বারা প্রকাশ করেছি, এখানে টি দিয়ে থিওরি বোঝানো হয়েছে আর এম দ্বারা ম্যাথ বোঝানো হয়েছে। তাহলে 3-1,
এখান থেকে বি পার্টে আমরা থিওরি পাচ্ছি ইনশাআল্লাহ এক্সেপ্ট সি পার্টে 13 সালে প্রশ্ন আসেনি 14 সালে 10 মার্কে একটা থিওরি অঙ্ক আসছিল 15 সালে অঙ্ক আসছে 16 সালে অঙ্ক আসছে 17 সালে অঙ্ক আসছে 18 সালে আসেনি 19 সালে আসছে আর 20 সালে আসতে পারে না আসতে পারে যেহেতু 18 সালে আসেনি 19 সালে আসছে তাহলে 20 সালে আসার সম্ভাবনা নেই তারপর আমি 50% দিয়েছি আসতেও পারে এগুলো দেখবেন ইউটিউবে আমি ক্লাসগুলো দিয়েছি এগুলো দেখে প্র্যাকটিস করবেন যদি আসে ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবেন 3-2 এখান থেকে খুব কম প্রশ্নই আসে যখন এ পাঠে 13-14-15-16-17-18 সাল পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি 19 সালে দেখা যাচ্ছে এখান থেকে দুইটা প্রশ্ন টাচ করেছে এরপরে বি পাঠে এ পর্যন্ত কোনো প্রশ্ন এবার থেকে আসেনি সি পাঠে আসছে 13-14-15-16 এই পর্যন্ত কন্টিনিউ আসছিল 17 সালে আসেনি 18 সালে একটা আসছিল 19 সালে আবার আসেনি 20 সালে আসতে পারে তো আমি এখানে 100% দিয়েছি 4 নম্বর অধ্যায় চলে আসি 4 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানে এ পার্টে সাধারণত এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রশ্ন এখান থেকে থাকবে তো 13 সালে বি পার্ট সি পার্ট আসছিল 14 সালে বি পার্ট আসছে সি পার্ট আসেনি 15 সালে সি পার্ট আসছে বি পার্ট আসেনি তবে একটা করে আসছে আর কি 17 সালে দুইটা আসছে 18 সালে দুইটা আসছে 19 সালে দুইটা আসছে এবার 20 সালে দুইটা প্রশ্ন ইনশাআল্লাহ এখান থেকে পাবেন ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এখন প্রশ্ন আসে বেশি এবার চলুন আমরা 5 নম্বর অধ্যায় দেখে আসি ডিপার্টমেন্টাল এবং ব্রাঞ্চ অ্যাকাউন্ট এখানে এ পার্টের একটা একটা করে প্রশ্ন আসছে 18 সালে দুইটা আসছিল 19 সালে আসেনি 20 সালে এখান থেকে একটা আসবে এরপর আসুন বি পার্টে 13-14-15 সাল আসেনি 16 সালে আসছে 17 সালে আসেনি 18 সালে আসছে 19 সালে আসেনি আবার 20 সালে আসতে পারে একটা প্রশ্ন এটা থেকে আর সি পার্টে এক বছর পর এক বছর অনেক সময় আসে দেখা যাচ্ছে এখানে 18 সালে আসছিল 19 সালে আসেনি তাহলে 20 সালে ইম্পর্টেন্ট দিয়েছি আসতে পারে এরপর আসুন 5-2 এ পার্টে সাধারণত আসে না 19 সালে একটা আসছে এ পার্টে বি পার্টে খুব কম আসে 17-18 সাল থিরি আসছে 19 সালে আসেনি আবার 20 সালে একটা থিরি আসতে পারে এখান থেকে এরপরে সি পার্টে দেখা যাচ্ছে 18 সাল এবং 19 সাল পর পর দুটো এসেছে একটা থিরি প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন তাহলে 20 সালে এখান থেকে একটা থিরি প্রশ্ন আসতে পারে আশা করা যায় ইনশাআল্লাহ 6 নম্বর অধ্যায় এখান থেকে খুব কম প্রশ্নে আসে থিওরিটিক্যাল প্রশ্নে আসে বেশি তো এ পার্টে প্রশ্নে আসছে বি পার্টে আসেনি বি পার্টে একটা অঙ্ক আসছিল 14 সালে আর সি পার্টে কোনোবারই প্রশ্নে আসে না তবে 20 সালে আমি এখানে ইম্পর্টেন্ট দিয়েছি এখানে আসতে পারে দেখবেন এরপর আসুন 7 নম্বর অধ্যায় এখান থেকে থিওরি প্রশ্ন সব 8 নম্বর অধ্যায় এটা থিওরি প্রশ্ন আর 9 নম্বর অধ্যায় এটা এখান থেকে ম্যাথ আসে বি পার্টে 9 নম্বর অধ্যায় খুব সহজ একটা অধ্যায় এখান থেকে বি পার্টে ম্যাথ আসে সি পার্টে আসে না এরপর আসুন 10 নম্বর অধ্যায় এখানেও এ পার্টে ছোট প্রশ্ন আসে বি পার্টে পর্যন্ত আসেনি একবার আসছে 15 সালে আর সি পার্টে তো কোনো আসেই নাই এবার থেকে 11 নম্বর অধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রশ্ন আপনি এখানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন পাবেন 20 সালের জন্য 11 এবং 12 এই দুটো অধ্যায় খুবই গুরুত্ব তো আসুন 12 নম্বর অধ্যায়তে এখান থেকে আসার সম্ভাবনা আছে বেশি বি পার্ট এবং সি পার্ট এই দুইটাই এবছরে আসতে পারে তো বি পার্টে প্রশ্ন বেশি আসে সি পার্টে একবার থিওরি আসছিল দুবার আসছে থিওরি 14 সাল আর 17 সাল এই ছিল আমাদের এক নজরে শর্টকাট সাজেশন টালির মাধ্যমে দেখলাম এবার আসুন বিস্তারিত এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব আমাদের বই থেকে কোন অঙ্কগুলো কোন প্রবলেমগুলো কত নম্বর পেজে আছে এইগুলো আমরা একবার এক নজরে দেখাবো তো আমার বইয়ে প্রথমের দিকে দেখবেন এই সাজেশন এইভাবে করে দেওয়া আছে তো এখানে এক নম্বর অধ্যায় আমরা যে গুরুত্বপূর্ণ বললাম প্রতি বছরে এখান থেকে আসে বি পার্ট এবং সি পার্ট তো সেই প্রশ্নগুলো বি পার্ট এবং সি পার্টের জন্য এই প্রশ্নগুলোকে আমি দুইটা ফরম্যাটে ভাগ করে আলাদা করে দিয়েছি এখন আসুন এক নম্বর ফরম্যাট থেকে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিয়েছি 6টি এই 6টি প্রশ্ন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 21, 23, 25, 28, 30 এবং 31 পেজ নাম্বার 21, 22, 23, 27, 29 এবং 30 নম্বর পেজে পাবেন অঙ্কগুলি আর 2 নম্বর ফরম্যাট থেকে এখানে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে প্রবলেম নাম্বার 1, 2, 5, 11, 18 এবং 20 এগুলো আছে আমাদের বইয়ের পেজ নাম্বার 33, 35, 38, 45, 51 এবং 52 নম্বর পেজে এই কয়টা প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন ঠিক আছে ফরম্যাট আকারে অঙ্ক শিখলে সুবিধা হচ্ছে
যে অঙ্ক আপনি খুব সহজে চিনতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন। যদি কখনো অঙ্ক কমন নাও আসে তারপরেও আপনি অ্যান্সার করতে পারবেন, কি জন্য? কারণ কমন আসে না, শুধুমাত্র একটা ফিগার হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু নিয়ম তো এই ফর্মেটের বাইরে আর নেই। তাই নিয়মগুলো মনে রাখার সহজ উপায় হলো এই ফর্মেট। আমার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী আপনি মাস্টার্স পর্যন্ত শেষ পর্যন্ত লেখাপড়া করে যান, আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল করতে পারবেন। তো আসুন, এই ছিল আমাদের এক নম্বর অধ্যায় সাজেশন। এবার দুই নম্বর অধ্যায় দেখি। প্র্যাকটিস করার জন্য এখানে আমি দিয়েছি দুই নম্বর অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টি। দুই নম্বর অধ্যায়কে তিনটি ভাগে ভাগ করে তিনটি ফর্মেট আলাদা করে দিয়েছি। প্র্যাকটিস করার জন্য এক নম্বর ফর্মেট থেকে অঙ্ক বেশি দিয়েছি। প্রবলেম নম্বর এক নম্বর ফর্মেটে ছয়, আট, নয়, এগারো, বারো, তেরো এবং চোদ্দ নম্বর প্রবলেম, এগুলো আমাদের বইয়ের চুয়াত্তর, ছিয়াত্তর, সাতাত্তর, আশি এবং একাশি ও বিরাশি পেজে পাবেন। দুই নম্বর ফর্মেট থেকে মাত্র আমি একটা অঙ্ক দিয়েছি তিন নম্বর প্রবলেম, আর তিন নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি, এটা প্রবলেম নম্বর ওয়ান। এই কয়টা প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। এরপর আসুন তিনের এক, তিনের এক থেকে কিছু প্রশ্ন দিয়েছি এক নম্বর ফর্মেটে অঙ্ক। এক নম্বর প্রশ্ন এক নম্বর ফর্মেটটাই বেশি দিয়েছি, কারণ এখানে দুই নম্বর ফর্মেটটা আমাদের লাগবে না। তিনের এক হোল্ডিং কোম্পানি, এক নম্বর ফর্মেটটাই যথেষ্ট। এখানে অঙ্ক দিয়েছি মাত্র কয়টা? দুই, চার, ছয়, আট এবং নয়টা অঙ্ক দিয়েছি। এই নয়টা অঙ্ক করলেই এনাফ। তিনের দুই কম্বিনেশন, এখানে অঙ্ক দিয়েছি কম, মাত্র চারটে অঙ্ক দিয়েছি। প্রবলেম দুই, তিন, পাঁচ আর দুই, তিন নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম দিয়েছি। এগুলো আমাদের বইয়ে আছে একশো উনসত্তর, সত্তর, চুয়াত্তর এবং একশো বিরাশি নম্বর পেজে পাবেন। চার নম্বর অধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। এটা তিনটে ফর্মেটে ভাগ করে দেওয়া হয়েছে আমার বইয়ে। তার মধ্যে প্র্যাকটিস করার জন্য ফর্মেট একের থেকে বেশি অঙ্ক দিয়েছি, দুইয়ের থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি আর তিনের থেকে অঙ্ক দিয়েছি তিনটা। এবার আসুন পাঁচ নম্বর অধ্যায় দেখি, ডিপার্টমেন্টাল। এখনগুলি প্রথম ডিপার্টমেন্টালকে দুইটি ফর্মেটে আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য। তিনটি ফর্মেট দেওয়া হয়েছিল, সেখানে প্র্যাকটিস করার জন্য আমি এখানে দিয়েছি এক নম্বর ফর্মেট থেকে মাত্র দুইটা অঙ্ক, দুই নম্বর ফর্মেট থেকে একটি অঙ্ক আর তিন নম্বর ফর্মেট থেকে তিনটি অঙ্ক দিয়েছি। এই কটা প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। সেটা দেখুন, এরপরে যান পাশের দুই, এখানে অল্প কটা অঙ্ক দিয়েছি, একটা প্র্যাকটিস করবেন। প্রবলেম এগারো, বারো, চোদ্দ, পনেরো আর ফর্মেট দুই থেকে প্রবলেম দুই আর ফর্মেট ফর্মেট দুই থেকে প্রবলেম তিন, দুই আর তিন, এই দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। ছয় নম্বর অধ্যায়, এখানে অঙ্ক আমি এবছরের জন্য ইম্পর্টেন্ট দিয়েছি, ছোট ছোট প্রশ্ন, একটা প্র্যাকটিস করবেন। এক নম্বর ফর্মেট থেকে দুটো প্রশ্ন, দুই নম্বর ফর্মেট থেকে তিনটা প্রশ্ন দিয়েছি আর তিন নম্বর ফর্মেট থেকে একটা, চার নম্বর ফর্মেট থেকে তিনটা প্রশ্ন দিয়েছি। আশা করি একটা প্র্যাকটিস করলেই এর বাইরে আর কিছু আসবে না। ছয় নম্বর অধ্যায় এই ছিল সাজেশন। এবার আসুন সাত নম্বর অধ্যায় দেখে আসি, এখান থেকে সব থিরি আসবে। আট নম্বর অধ্যায় থিরি আসবে, নয় নম্বর অধ্যায় থিরি প্রশ্ন আসে, অনেক সময় অঙ্ক দিতে পারে, ছোট বি পার্টের অঙ্ক, ছোট ছোট অঙ্ক আমি এখানে দিয়েছি প্র্যাকটিস করার জন্য। আর দশ নম্বর অধ্যায় এটা থিরি আসে, এখান থেকে অঙ্ক খুব কম আসে, তারপরও বি পার্টের জন্য আমি প্র্যাকটিস করার জন্য মাত্র তিনটা অঙ্ক দিয়েছি। আর এগারো নম্বর অধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বি পার্ট, সি পার্ট দুই সেট প্রশ্ন থাকবে, এই জন্য প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিয়েছি এক নম্বর ফর্মেট থেকে বেশি। প্রবলেম এক, নয়, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো আর দুই নম্বর ফর্মেট থেকে একটা প্রশ্ন দিয়েছি। প্রবলেম নম্বর দুই যেটা আছে চারশো উনচল্লিশ পেজে আর তিন নম্বর ফর্মেট থেকে একটা প্রশ্ন দিয়েছি চারশো চল্লিশ পেজে। প্রবলেম নম্বর এক, বারো নম্বর অধ্যায় লাস্ট অধ্যায়, এদের থেকে অঙ্ক দিয়েছি অল্প। এক নম্বর ফর্মেট থেকে তিনটা প্রবলেম দিয়েছি, প্রবলেম চার, সাত, আট, এগুলো পাবেন আমাদের বইয়ে চারশো সাতষট্টি, চারশো উনসত্তর নম্বর পেজে। আর তিন নম্বর ফর্মেট থেকে একটা প্রশ্ন, দুইটা, তিনটা প্রশ্ন দিয়েছি তিন নম্বর ফর্মেট থেকে, প্রবলেম নম্বর এক, তেরো এবং সতেরো। এই ছিল আমাদের বারো নম্বর অধ্যায়ের সাজেশন। সেটা দেখুন, এগুলি আমার বইয়ের প্রথম দিকেই দেওয়া আছে, এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন। আর বোর্ড প্রশ্ন দেওয়া আছে আমার বইয়ের শেষ প্রান্তে, দেখবেন এই বোর্ড প্রশ্ন কোন সালে কোন অধ্যায় থেকে কত নম্বর ফর্মেটে কত নম্বর প্রবলেমটা এসেছে এটা উত্তর সংকেত দেওয়া আছে। যেমন দেখুন তেরো সালের এই প্রশ্নটি, তেরো সালের প্রশ্ন প্রথমে এ পার্টের সব সলভগুলো সাথে সাথে দেওয়া আছে, ছোট ছোট প্রশ্নগুলো এক কথায় খুব সহজ ভাষা দেওয়া আছে। এভাবে এক কথায় এক মার্কের জন্য সহজ ভাষায় লিখবেন, কোনো জটিল ভাষায় লিখবেন না। তো আসুন দুই নম্বর প্রশ্নটি বি পার্টে, এটা আসছে আমাদের বইয়ের চ্যাপ্টার নম্বর এক, ফর্মেট নম্বর এক, পাবলিক নম্বর একুশ, পেজ নাম্বার একুশে পাবেন এটা। তিন নম্বর যে প্রশ্নটি, এটা আসছে আমাদের বইয়ের চ্যাপ্টার নম্বর দুই, ফর্মেট নম্বর এক, পাবলিক নম্বর ছয়, পেজ নম্বর চুয়াত্তর। এরপরে আসুন
চার নাম্বার যে প্রশ্নটা এটা থিওরি ছিল আর পাঁচ নম্বরটা অঙ্ক ছিল। অঙ্কটা আসছে আমাদের বইয়ের পাঁচের দুই ফরমেট এক প্রবলেম চোদ্দ পেজ নাম্বার তিনশো তেতাল্লিশে পাবেন। ছয় নম্বর এটা থিওরি প্রশ্ন ছিল, থিওরি প্রশ্ন উত্তর সংখ্যা দেওয়া আছে। এবার সাত নম্বরটা এটা অঙ্ক ছিল আমাদের বইয়ের নয় নম্বর অধ্যায় ফরমেট এক প্রবলেম দুই পেজ নাম্বার তিনশো পঁচাত্তর। আট নম্বর এই প্রশ্নটি আসছে বিপাটের, অঙ্কটি আমাদের বইয়ের বারো নম্বর অধ্যায় তিন নম্বর ফরমেট এক নম্বর প্রবলেম পেজ নাম্বার চারশো তিয়াত্তর। নয় নম্বর প্রবলেমটি আসছে এগারো নম্বর অধ্যায় ফরমেট এক প্রবলেম নয় পেজ নাম্বার চারশো তেইশ। এবার আসুন সি পার্টের দশ নম্বর প্রশ্নটি, দশ মার্কের এই প্রশ্নটি আসছে আমাদের বইয়ের এক নম্বর চ্যাপ্টার দুই নম্বর ফরমেট প্রবলেম পাঁচ পেজ নাম্বার আটত্রিশ। এগারো নম্বর যে প্রশ্নটি এটা দশ মার্কের, এটা আসছে আমাদের বইয়ের দুই নম্বর অধ্যায় দুই নম্বর ফরমেট প্রবলেম তিন পেজ নাম্বার সাতাশি। এরপরের অঙ্ক বারোটি, বারো নম্বরটা আসছে চ্যাপ্টার নম্বর তিনের এক ফরমেট এক প্রবলেম পঁচিশ পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ। দেখুন সবই কিন্তু এই ফরমেটের মধ্যেই আছে। এরপরে প্রশ্নটি আসছে পাঁচের এক ফরমেট তিন প্রবলেম দুই পেজ নাম্বার দুইশো একাশি। চোদ্দ নম্বর প্রশ্নটি আসছে তিনের দুই ফরমেট দুই প্রবলেম দুই পেজ নাম্বার একশো উনসত্তর। ষোলো নম্বর প্রশ্নটি আসছে চার নম্বর অধ্যায় এক নম্বর ফরমেট প্রবলেম নম্বর চার পেজ নাম্বার দুইশো পনেরো। আর সতেরো নম্বর এই প্রশ্নটি আসছে এগারো নম্বর অধ্যায় লাস্ট অধ্যায় এগারো নম্বর অধ্যায়টি আসছে ফরমেট এক প্রবলেম এক পেজ নাম্বার চারশো এগারো। এই ছিল আমাদের ১৩ সালের বোর্ড প্রশ্নের উত্তর সংকেত। এবার আসুন চোদ্দ সাল, সেম ভাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সংকেত দেওয়া আছে। আর এ পার্টের যে ছোট প্রশ্ন এগুলো সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া আছে, এই জন্য উত্তর সংকেত দেওয়া নেই। বি পার্টের প্রশ্ন থিওরিগুলো সব উত্তর সংকেত দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল সব উত্তর সংকেত দেওয়া আছে। এগুলো এগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ এর বাইরে আর কিছুই থাকবে না। উনিশ সাল পর্যন্ত এখানে আমি প্রশ্ন সব সলভ করে দিয়েছি, তো আপনারা যারা বিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা প্র্যাকটিস করবেন। আর লাইভ ক্লাসে আমি এগুলো সলভ করে দিয়ে থাকি, এগুলো দেখবেন, আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। আর আমাদের বইটি এখনো পর্যন্ত যাদের কাছে পৌঁছায়নি তারা অবহেলা না করে এখনই আপনি প্রস্তুত বইটা সংগ্রহ করে নিন। আমাদের অন্যান্য বইগুলো থিওরি বইগুলো খুব সহজ ভাষায় ফরম্যাট আকারে থিওরি লিখে দিয়েছি। সাধারণত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্ররা থিওরি লেখা পড়ার সময় পায় না, এই জন্য তাদের কথা চিন্তা করে খুব শর্টকাটে ফরম্যাট আকারে থিওরি আবিষ্কার করে দিয়েছি। একটা প্রশ্ন কত হবে আসতে পারে, এই প্রশ্নগুলো পাঁচটা প্রশ্ন হয়তো একটা উত্তর হতে পারে, এভাবে